দুই সহকর্মীর মৃত্যুতে রাজ্যজুড়ে শোক মিছিল সোমবার পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের। একই সাথে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের দাবি দেওয়া সরকার মেনে না নিলে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা। বর্ধমান স্টেশন চত্বর থেকে মিছিল সহকারে বর্ধমানের বাদামতলা মোড়ে এসে জমায়েত করেন তারা, সেখানে দুই সহকর্মীর উদ্দেশ্যে স্মৃতিচারণ করেন। পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন বর্ধমান শাখার সভাপতি হরপ্রসাদ কয়াল জানান, এর আগেও বহুবার তাঁরা তাদের দাবি দেওয়ার ভিত্তিতে রাজ্যের সমস্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন, কিন্তু তাঁদের সমস্যার কোনো সমাধান হয়নি। তিনি আরও বলেন, মাসে 30 দিন কাজ সহ মোট 8 দফা দাবি নিয়ে তাঁরা দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। এমনকি দাবি মানা না হলে রাজ্যের 2 লক্ষ সিভিক ডিফেন্স ভলান্টিয়াররা আগামী বিধানসভা নির্বাচনে ভোটদান থেকেও বিরত থাকবেন বলে জানিয়েছেন। তবে এত কিছুর পরেও রাজ্য সরকার তাঁদের নিয়ে কিছুই ভাবছেন না বলে অভিযোগ করেন তিনি। যেখানে রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে এত কিছু ভাবছেন, সেখানে তাঁরা করোনা যোদ্ধা হওয়া সত্ত্বেও তাঁদের প্রতি সরকার এত উদাসীন কেন, সে প্রশ্নও তোলেন হরপ্রসাদ বাবু। তাই সরকারের কাছে তাঁদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যেই তাঁরা জানুয়ারির প্রথম সপ্তাহে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বলে জানান তিনি। আপনাদের কাছে আবেদন রেখে এই মহামাটি নামক সরকারের যে আমরা সেদিন দেখেছিলাম গ্রামে গঞ্জে ঘুরে বর্তমান মুখ্যমন্ত্রী নিজেকে সততার প্রতীক হিসেবে পরিচয় দিয়ে মানুষের কাছে এবং তার দলের নেতৃত্ব, সেই সময় তিনি বহুবার কিন্তু নরেন্দ্র মোদীর কাছে যে পায়ে ধরে তাকে নিজেকে বাঁচানোর জন্য আজকে আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের 136তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে আমরা পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসে পতাকা উত্তোলন করেছি এবং আমাদের নেতা নেতৃবৃন্দের, যেমন জাতির জনক মহাত্মা গান্ধী বীর সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান করেছি, আমাদের নেত্রী ইন্দিরাজির আবক্ষ মূর্তিতে আমরা মাল্যদান করেছি এবং এখন আমাদের এই ঐতিহাসিক কার্জন গেট চত্বরে আমাদের এই পথসভার আয়োজন করেছিলাম। যে পথসভা থেকে একটাই আওয়াজ উঠছে যে ভারতবর্ষের বুকে যে একটা অগণতান্ত্রিক, একটা সাম্প্রদায়িক ভিত্তিক একটা সরকার ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করছে। আমাদের যে সাংবিধানিক স্বীকৃতি, কংগ্রেসের দ্বারা যে সংবিধান, সেই সংবিধানকে তারা অমান্য করে, পদদলিত করে তাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই পথসভার আয়োজন করা হয়েছিল। আমার নাম প্রবীর গাঙ্গুলি, সভাপতি পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটি। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।